আজকে আমাদের একটা কাজের জন্য শেওড়া ফুলের দিকে আসতে হয়েছিল। তো মোটামুটি রাত হয়ে গেছে, তো খিদে পেয়েছে। তো আসার সময় উই কেম অ্যাক্রস আ ইউনিক একটা রেস্টুরেন্ট আমরা দেখলাম, যেটার নাম হচ্ছে বিরিয়ানি গ্লোবাল। তো বিরিয়ানি নাম দেখেই আমার তো খিদে পেয়ে গেছে। কিন্তু আমরা একটা ইউনিক জিনিস ওখানে দেখলাম গিয়ে, হরেক রকমের বিরিয়ানি। তো চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানি কীরকম কীরকম কত রকমের হতে পারে। হ্যালো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর এলাম তোমাদের সাথে দেখা করতে। ওয়েলকাম টু ডেড মিনি স্টোরিজ। হ্যাঁ, ম্যানিফোল্ড ব্লগ এখন ডেড মিনি স্টোরিজ হয়ে গেছে, উই হ্যাভ চেঞ্জ ফর দ্য বেটার। যেহেতু আমরা মাত্র দুজন ছিলাম, তাই আমরা অর্ডার করেছিলাম ভেজ এবং ননভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানির মধ্যে ছিল পানির মাখানি বিরিয়ানি এবং ননভেজে ছিল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল মাটন হান্ডি। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটির অন্দরসজ্জা ছিল বেশ মনোরম, যত্ন করে অয়েল পেন্টিং এবং কিছু অ্যাবস্ট্রাক্ট ওয়াল হ্যাঙ্গিং দিয়ে সাজানো। আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি চলে এসেছে, আর এটি হলো মাখানি পানির বিরিয়ানি। যেমন বড় মাংসের পিসগুলো ছিল, তেমনিই ছিল সুস্বাদু খেতে। ভেজ বিরিয়ানিটা কিন্তু বেশ আকর্ষণীয় ছিল, পনিরগুলো দেখেই পেট ভরে যাচ্ছিল। দুজনের জন্য এটা যথেষ্ট বেশি হয়ে গিয়েছিল। এই ডিলেক্টেবল ডিশগুলো এনজয় করে ওই বেলাটা বেশ কাটলো।